বিগ 2021 স্টার্টআপদের স্বপ্ন পূরণের মঞ্চ 7000 এর বেশি আবেদন থেকে বাছাই পর্ব পার হয়ে আসা 65টি স্টার্টআপের গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার আজ শেষ সমীকরণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্টার্টআপদের নিয়ে বিশেষ আয়োজন ইন্টারন্যাশনাল রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021 আমি জুনায়েদ রব্বানী আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি একরাশ ভালোবাসা এবং যারা চ্যালেঞ্জার স্টার্টআপ তাদেরকে জানাচ্ছি শুভকামনা শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা আমার সামনে এই মুহূর্তে মঞ্চে বিচারকের আসনে যারা বসে আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন রাশেদ মুজিব নোমান কান্ট্রি ডিরেক্টর অগমেটিক্স অ্যান্ড ডিরেক্টর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য সঙ্গে আছেন ডক্টর লাফিফা জামাল প্রফেসর ডিপার্টমেন্ট অফ রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রেসিডেন্ট বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি অ্যান্ড মেম্বার অফ দ্য পারফরমেন্স মনিটরিং কমিটি অফ আইডিয়া প্রজেক্ট তার পাশে আছেন হাবিবুল্লাহ এন করিম ফাউন্ডার অ্যান্ড সিইও টেকনো হেভেন কোম্পানি লিমিটেড অ্যান্ড কো চেয়ারপারসন অফ দ্য সিলেকশন কমিটি অফ দ্য আইডিয়া প্রজেক্ট আরও আছেন শহীদুল মুনির প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস ভাইস প্রেসিডেন্ট এশিয়া প্যাসিফিক রিজন World Information Technology and Service Alliance, WITSA, and member of the selection committee of the IDEA project. Inader pashapashi online e jukto hocchen aro dujon judge. Chulun tader shongeo apnader porichoy koriye dei. Online e jukto achen Tina Jabin, aro ache Nirjhar Rahman, CEO, Bangladesh Angels Network. Mone koriye dicchi বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজন এই বিগ 2021 যেখানে সেরা দেশ সেরা পাচ্ছে ১ লক্ষ ইউএস ডলার এখানে শেষ নয় বরং গ্র্যান্ড ফিনালেতে যারা যাচ্ছে তাদের সবার জন্য রয়েছে ১০ লক্ষ টাকার অনুদান সো Are you ready to make it big? আজকের পর্বে যে পাঁচটি স্টার্টআপ আপনাদের সামনে তাদের আইডিয়া প্রেজেন্ট করবে তারা হলো বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশন বিএসএ রোবোল্যাব আইওটি বেসড সুইমিং মেশিন মনিটরিং সিস্টেম প্রবাসী এবং ইকোকারেন্সি তারা এই মুহূর্তে কুলিং জোনে অপেক্ষা করছে তাদেরকে এক এক করে ডেকে নিব বিগ 2021 এর এই মঞ্চে কথা না বাড়িয়ে চলুন ডেকে নেই আমাদের প্রথম প্রতিযোগী বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশনকে যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে তবে কো-ফাউন্ডারদের সঙ্গে মতের মিল না হওয়ায় তারা চলে যান এরপর ২০১৯ সালে নতুন করে যাত্রা শুরু বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশনের ১৪ জেলায় বিস্তার হয়েছে কর্মসূচি বর্তমানে সদস্য সংখ্যা ১০০০এরও বেশি দলের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস আইডিয়া জোনে আসছেন সিইও মোহাম্মদ মহসিন ও চিফ কমিউনিকেশন অফিসার মোহাম্মদ মেহেদি হাসান শাহরিয়ার প্রত্যেক বছর বাংলাদেশ সরকার প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করছে বিজ্ঞান মেলায় প্রায় ৪১ বছর যাবৎ বাংলাদেশ সরকার এখানে সাফার করে আসছে এবং কি যে সকল প্রজেক্টগুলো মার্কেট উপযোগী সে সকল প্রজেক্টগুলো মার্কেটিংয়ের জন্য কোনো প্রকার প্রস্তুত করা হচ্ছে না আমরা এই প্রজেক্টগুলোকে সংগ্রহ করব ইমপ্লিমেশন করব এবং কি যেগুলো মার্কেট উপযোগী প্রজেক্ট সে সকল প্রজেক্টগুলোকে আমরা মার্কেটিংয়ের জন্য প্রস্তুত করব প্রোডিউস করব ইন্ডাস্ট্রির জন্য এবং কি আমরা এই সকল প্রজেক্টগুলোর মাধ্যমে স্টুডেন্ট একটা আর্নিং অপরচুনিটি তৈরি করব এবং আমাদের এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমেই রিসার্চ ডেভেলপমেন্ট ফান্ডিং এবং কি মার্কেটিং সাপোর্ট আমরা দিয়ে আসছি আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইওটি এডুকেশন আর আমাদের টার্গেটেড শেয়ার হচ্ছে প্রথম বছরে ১% দ্বিতীয় বছরে ২.৫% তৃতীয় বছরে ৩.৪%
আমাদের মার্কেট সাইজ হোল বাংলাদেশি মার্কেট, অলরেডি আমরা 14টা জেলায় কাজ করছি। আমাদের ভ্যালু প্রপোজিশন হচ্ছে আমরা প্রজেক্টগুলো লো কস্ট হিসেবে দিতে পারবো এবং কি এগুলো অবশ্যই ক্রিয়েটিভ গ্যাজেট এবং ডিজিটাইজেশন তো অবশ্যই রয়েছে এবং কি আমাদের যারা কাস্টমার থাকবে তাদেরকে আমরা আমাদের অনলাইন কোর্সেসগুলো ফ্রিতে প্রোভাইড করে থাকবো। আমাদের রেভিনিউ মডেল হচ্ছে B2G, B2B, B2C। অলরেডি আমরা 2 লক্ষ টাকা রেভিনিউ আর্ন করেছি। ধন্যবাদ। আপনাদের অর্গানাইজেশনের নাম বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশন, রাইট? জি স্যার, জি। এটা কি অ্যাসোসিয়েশন হিসেবে রেজিস্ট্রেশন করেছেন? নো স্যার, এখন আমরা রেজিস্ট্রেশন করিনি। রেজিস্ট্রেশন করতে আচ্ছা, যা নরমালি অ্যাসোসিয়েশন ব্যবসা করতে পারে না। জি স্যার, অ্যাসোসিয়েশন বিজনেস করতে পারে না, এটা সোশ্যাল ওয়ার্ক করতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার নামটা চিন্তা করতে পারেন। আপনারা বলেন যে 2 লাখ টাকা আপনি আর্ন করেছেন, কিভাবে আর্ন করেছেন এটা একটু বলবেন স্যার? আসলে আমাদের মেম্বারশিপ হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ। আমাদের প্রত্যেকটি মেম্বার, আমাদের প্রায় 14টা জেলায় যে 1000+ সদস্য রয়েছে, তারা একটা প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েছে। হচ্ছে 50 টাকা দিয়ে ওরা মেম্বার হতে হয়। তো 50 টাকা দিয়ে মেম্বার হওয়ার পরে আমরা স্যার বিজ্ঞান মেলার পরে তাদের উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সেমিনার করিয়ে থাকি এবং স্কিল ডেভেলপমেন্ট বা সেমিনার করিয়ে থাকি এবং কি প্রজেক্টগুলো কীভাবে আসলে ইমপ্লিমেশন করা যায় বিভিন্ন ধরনের সেমিনার করার মাধ্যমে আমরা আর্ন করেছি। এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট তৈরি করেননি, রাইট? স্যার আমাদের অলরেডি হচ্ছে যে আমরা 3টা প্রজেক্ট নিয়ে কাজ করছি। একটি প্রজেক্ট হচ্ছে রংপুরের, একটি প্রজেক্ট কক্সবাজারের, একটি প্রজেক্ট ফেনীর। থ্যাংক ইউ। আপনারা স্টার্টআপ কিসের জন্য? আমাদের বর্তমানে যে মার্কেট প্লেসটা আছে, ইমার্জিং মার্কেট প্লেস, ওটাতে যে সায়েন্স প্রজেক্ট নিয়ে যে ছাত্রছাত্রীরা কাজ করতেছে তারা কিন্তু আর্নিং করার সুযোগ পাচ্ছে না, জাস্ট টাকা খরচ করে যাচ্ছে। তারা যদি আর্নিং করার সুযোগ পায় তাহলে তারা আরও উদ্বুদ্ধ হবে সায়েন্স প্রজেক্ট বানানোর জন্য। এমনকি আমাদের বিশ্বের উন্নত দেশগুলোর মতো 2041 সালের মধ্যেই প্রতিটি ঘরে ঘরে একটি করে বিজ্ঞানী তৈরি হবে বলে আমি আশা করি। এই এই যে ওয়ালটন বলছেন, এরকম ডিফারেন্ট বিভিন্ন ধরনের বেস্ট ইলেকট্রনিক্স পার্সন, ওদের সঙ্গে কোনো অফিসিয়াল কোনো পার্টনারশিপ সই করা হয়েছে নাকি এখনো কথা হয়েছে? না স্যার, অলরেডি ওদের সাথে আমাদের কথা হয়েছে। একটা বাটা কোম্পানির সাথে আমাদের একটা কথা হয়েছে, হচ্ছে জুতার মাধ্যমে স্যার বিদ্যুৎ পণ্য হয়ে যায়, ওই জিনিসটা নিয়ে আমাদের বাটার সাথে একটু কথা হয়েছে। এই কিছুদিনের মধ্যে স্যার আমরা হয়তো এটার সাথে পার্টনারশিপ যেতে পারবো। আর ওয়ালটনের সাথে আমাদের প্রায় কথা হয়েছে, মানে কথা প্রসেসিং আকারে আছে স্যার এটা। তো ঠিক আছে, উই হ্যাভ নো ফার্দার কোয়েশ্চেনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। যখন নির্ভয় বুক সদান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ভিউয়ার্স, ব্রেকে যাচ্ছি, তবে ব্রেকটি ছোট নাকি বড় এটি এক একজনের কাছে এক এক রকম। কিন্তু আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি যে স্টার্ট আপগুলো আজকে এই মঞ্চে তাদের আইডিয়া প্রেজেন্ট করছে, তারা বাংলাদেশে আনবে বড় একটি পরিবর্তন, আপনার জীবনে হতে পারে বড় একটি ইনফ্লুয়েন্স। সাথেই থাকুন, কোথাও যাবেন না। ওয়েলকাম ব্যাক টু বিগ 2021, দ্য শো ওয়্যার ইউ মেক ইট বিগ। দেখে নিচ্ছি আমাদের সেকেন্ড স্টার্ট আপকে, দেখে নেই তাদের তৈরি রোবট কি করতে পারে। 2019 সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে রোবোল্যাব। এর স্বপ্নদ্রষ্টা জান্নাতুল ফেরদৌস সিগমা, তিনি স্টার্টআপটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। রোবোটিক্স এবং প্রোগ্রামিং এর উপর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। উদ্দেশ্য শিশুদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। আইডিয়া মঞ্চে আসছেন জান্নাতুল ফেরদৌস সিগমা ও হেড অফ একাডেমিক্স মুন্সি সাজিদুল ইসলাম। আমরা কি আমাদের সন্তানদেরকে 21st সেঞ্চুরির যে সকল চ্যালেঞ্জেসগুলো আছে ওই চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করার জন্য যে সকল স্কিলস প্রয়োজন ওই স্কিলসগুলোকেই দিচ্ছি? হার্ভার্ড, এমআইটির মতো টপ ইউনিভার্সিটি রিসার্চে দেখা যাচ্ছে যে সামনের যে আনপ্রিডিক্টেবল চ্যালেঞ্জেসগুলো আছে এই চ্যালেঞ্জেসগুলো সলভ করার জন্য খুবই অল্প বয়স থেকে ইনোভেশন, প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ স্কিলস ডেভেলপ করতে হয়। কিন্তু আমাদের সাধারণ এডুকেশন সিস্টেমে এই সকল স্কিলস ডেভেলপ করার জন্য সাফিসিয়েন্ট রিসোর্সেস নেই। আর্লি চাইল্ডহুড স্টেম এডুকেশন এই সকল স্কিলস ডেভেলপ করার জন্য অনেক বড় একটা রোল প্লে করে। অ্যান্ড বাচ্চাদেরকে এই ভবিষ্যৎ স্কিলসগুলো ডেভেলপ করার জন্যই রোবোল্যাবের জন্ম। আমরা রোবোল্যাবের যাত্রা শুরু করি 2019 সালে। খুবই অল্প আকারে আমরা রোবোল্যাবের অপারেশন স্টার্ট করি, কিন্তু প্যারেন্টসের এনকারেজমেন্টে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের রোবোল্যাবের অপারেশন বৃদ্ধি পায়। এরপর নানান গণমাধ্যমে আমাদের ব্যাপারে প্রচার হয়। এরপর থেকে আমাদের আর পিছিয়ে ফিরিয়ে তাকাতে হয়। 300-এরও বেশি বাচ্চা আমাদের ইয়ারলি প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছে। নানান ওয়ার্কশপ এবং ইভেন্টের মাধ্যমে আমরা 2000-এরও বেশি স্টুডেন্টদেরকে স্টেম এডুকেশনের প্রতি ইন্টারেস্টেড করেছি। আমাদের লক্ষ্য আগামী 5 বছরে ঢাকা শহরের 3.5 লাখ বাচ্চাকে আমরা স্টেম এডুকেশনের সাথে রোবোল্যাবের মাধ্যমে যুক্ত করব। আমাদের ইয়ারলি প্রোগ্রামের পাশাপাশি স্টেম কিট এবং ওয়ার্কশপ দিয়েও রেভিনিউ আয় করি। আমরা এই করোনাকালীন সময়েও অনলাইন ক্লাসেস এবং স্টেম কিট দিয়ে বাচ্চাদেরকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখাতে সাফল্য হয়েছে।
আমাদের স্বপ্ন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি করে রোবোল্যাব সেন্টার ক্রিয়েট করব এন্ড আপনাদের সকলকে ধন্যবাদ ইন দিস ইউ আর শোয়িং দ্যাট ইন 2021 ইউ আর প্রজেক্টিং মোর দ্যান 5 মিলিয়ন টাকা রেভিনিউ ক্যান ইউ ইলাবোরেট অন দ্যাট 2019 সালে হলো আমাদের রেভিনিউ অ্যারাউন্ড 30 লাখ ছিল অ্যানুয়াল রেভিনিউ 2020 সালে আমাদের 25 লাখ ছিল অ্যান্ড 2021 সালে আমাদের মানে হাফ শেষ হয়েছে বাট আমরা প্রজেক্ট করছি যে পুরো ইয়ারে কতগুলো বাচ্চাকে এভাবে এনরোল করা হবে আমাদের হলো টোটাল এ পর্যন্ত 300 কিডস হয়েছে তো আপনাদের যে ট্রেনিং মডিউলটা দেখছি আমরা সেখানে কি ইউনিক পয়েন্ট আছে যেটা অন্যরা অফার করছে না সো আমরা বেসিক্যালি স্টেম এডুকেশন অ্যাজ আ হোল ফোকাস করছি রাদার দ্যান ভেরি স্পেসিফাইং অন প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স আমরা হলো বাচ্চাদেরকে শেখানোর যে প্রসেসটা থাকে উই ব্রেক ইট ডাউন উই মেক ইট ভেরি নন টেকনিক্যাল আমরা হলো ওয়ার্ল্ড রিলেটেড কিছু প্রবলেমস নিয়ে কথা বলি দেন প্রবলেমসগুলোকে কীভাবে সলভ করতে হয় দেন সায়েন্স বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স নানান ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করার পর ওই প্রবলেমের সলিউশন আমরা বিল্ড করার চেষ্টা করি সো দিস ইজ দ্য মেথডোলজি উই ফলো ইন রোবোল্যাব other than completely focusing on robotics and programming so amra eta khubi basic diy project er madhye onek easy simple bhabe amra amader curriculum ta sajiyechi and prottekta curriculum er sathe amader stem kit integrated ache amader ektu hybrid model er ekta classroom management system ache so ei prottekta jinish diye amra bachchader ke shikhano chesta korchi can you give just one example of your problem suppose renewable energy niye ekta class e discussion holo je kibhabe energies kome jacche renewable energy ki non renewable energy ki then we discuss about such stem related problems bhabe amra ashole khubi problem based simple project diye shikhai rather than completely getting to the hard topics okay apnara class offer korchen workshop offer korchen ebong stem kit sell korchen ekhon porjonto কোন ভার্টিকালের রেভিনিউটা বেশি সো আমাদের সবচেয়ে বেশি রেভিনিউ আসে ইয়ারলি প্রোগ্রাম থেকে বাট হোয়াট ইজ ইওর ওন টেকনোলজি মানে হোয়াট হ্যাভ ইউ ডেভেলপড ইউ নো ইন টার্মস অফ ইওর প্ল্যাটফর্ম অর প্রোডাক্ট আমাদের হলো নিজস্ব একটা কারিকুলাম বিল্ড করা আছে যেটা খুবই গ্লোবাল স্ট্যান্ডার্ড এট দ্য সেম টাইম ইট হ্যাজ কম্পোনেন্টস দ্যাট ইজ বেসড ইন বাংলাদেশ এট দ্য সেম টাইম আমরা যে স্টেম কিটগুলো বানাই প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা সেশন অনুযায়ী ওটা হলো আমাদের ইউনিক ভ্যালু প্রপোজিশন তোমরা স্কেল আপটা কিভাবে চিন্তা করতেছো মানে এটাকে কমার্শিয়ালি ভায়াবল করার জন্য কারণ অবভিয়াসলি এই টিকেট সাইজটা কমে আসতে হবে জি মিস আমাদের কারেন্ট যে টার্গেট মার্কেট ওটা হলো মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাস ইন ঢাকা ডিভিশন দ্যাট উই উইশ টু অ্যাচিভ ইন নেক্সট 5 ইয়ার্স সো আমাদের হাইব্রিড মডেল বা অনলাইন মডেলটা ক্রিয়েট হয়ে গেলে আমাদের এই প্রিমিস এক্সপেন্সেসটা কমে যাবে তখন হলো আমরা আরও অল্প এক্সপেন্সেসে উই ক্যান রান আওয়ার অপারেশন অ্যান্ড অফার ইট টু students doing a distance learning with us and at the same time amra jeta expand korar je plan korchi around bangladesh so okhane amra collaboration method ta follow korbo collaborating with similar companies collaborating with schools or private organization tokhon amader jate rental expenses kome jay ar amra jate basically amader kit expenses ta thakbe jeta large scale e purchase korle amader costing kome jabe tokhon amra aro অল্প খরচে আমরা তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারব সো নো ফারদার কোশ্চেনস থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ যখন নির্ভয় বুক শতান ঘুরে দাঁড়াও যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছেন জনাব এন এম জিয়াউল আলম পিএএ সম্মানিত সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর বাস্তবায়িত প্রকল্প আইডিয়া একটি বিশাল উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2021 এই রিয়েলিটি শোতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আইডিয়া প্রকল্পকে এই সুন্দর আয়োজনের জন্য এবং যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী স্টার্টআপ ইন্টারনেট অফ থিংস বা আইওটি নিয়ে তাদের নাম আইওটি বেসড সুইং মেশিন মনিটরিং সিস্টেম চলুন তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই ফেস অফ আর্ট টেকনোলজিস এর যাত্রা শুরু 2011 সালে 15 ফেব্রুয়ারি এর একটি উইং আইওটি বেসড সুইং মেশিন মনিটরিং সিস্টেম মূলত গার্মেন্ট সেক্টরে প্রোডাকশন মনিটরিং সিস্টেমে লস কমানো ও বায়ারদের অর্ডার ঠিক রাখার ক্ষেত্রে কারখানা মালিকদের সহযোগিতা দিতে চায় এই স্টার্ট আপ সিইওর দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম
বিগ 2021 এর মঞ্চে আসছেন তিনি আর প্রশ্নোত্তর পর্বে অনলাইনে যুক্ত হচ্ছেন সিটিও শেখ মোহাম্মদ। আমাদের এই প্রজেক্টের মিশন হচ্ছে মেশিন টু মেশিন কমিউনিকেশন, মেশিন টু ম্যান কমিউনিকেশন, ম্যান টু মেশিন কমিউনিকেশন আর এস্টাবলিশমেন্ট। এটা বেসিক্যালি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে কোর কনসেপ্ট মেশিন টু ম্যান, ম্যান টু মেশিন, এই যে কমিউনিকেশন এস্টাবলিশমেন্ট করা। আমরা এখন পর্যন্ত আমাদের এই সলিউশনের মাধ্যমে চেঞ্জিং প্রোডাক্টিভিটি, ক্রিয়েট স্কিল ম্যান পাওয়ার, বিভিন্ন রিস্ক ফ্যাক্টরগুলো রিডাকশন করতে পারছি। আমাদের টার্গেট মার্কেট হচ্ছে গার্মেন্টস। আমাদের 1931টার মতো ব্র্যান্ড $3.7 billion বেসিক্যালি অর্ডার ক্যান্সেল করে শুধু ডিলে প্রসেসের কারণে, যেই কারণে বেসিক্যালি আমরা চাইলি যে সেন্সর বেসড প্রোডাকশন, হিউম্যানকে কমিউনিকেশন করা, ম্যান টু ম্যান কমিউনিকেশন করা মেশিন বেস, এটার মাধ্যমে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা অনেক বড়, 4,000+ হচ্ছে আমাদের এখন অ্যাক্টিভ গার্মেন্টস আছে। আমরা করছি টাইম টু প্রোডাকশন মনিটরিং, স্ট্যাটাস অফ দ্য মেশিন, টার্গেট বেসড মনিটরিং, লাইভ ডেটা প্রসেসিং, যেহেতু আইটি বেস কমিউনিকেশন করছি, রিডিউস দ্য কস্ট অফ প্রোডাকশন, আর সলিউশন ফর ইন্ডাস্ট্রিয়াল যে কমিউনিকেশনগুলো, এটার মাধ্যমে আমরা এস্টাবলিশমেন্ট করছি। আমরা এইখানে এই এই ডিভাইসটা ফোকাসিং করছি হচ্ছে আরএমজিতে। বেসিক্যালি আমাদের এই আরএমজিটা অনেক বড় একটা সেক্টর, তো আমরা চাইলে আমরা এই আইটি সলিউশন মানে ডিভাইস থেকে, যে কোনো ডিভাইস থেকে আমি ডাটা প্রসেস করে আমি এটার রিস্ক ফ্যাক্টরগুলো রিডিউস করতে পারি। আমাদের বেসিক্যালি ল্যাবটা হচ্ছে বগুড়াতে, তো আমরা বগুড়া যে আমাদের বিভিন্ন ডিভাইসগুলো আছে, এসি কিংবা সুইং মেশিন একটা আমরা পারচেস করেছি, সুইং মেশিনের টেম্পারেচার এবং হিউমিডিটি লাইভ ডাটা আমরা আমাদের সফটওয়্যারের থ্রুতে কমিউনিকেশন করে নিয়ে আসছি। আমাদের স্ট্রেংথ হচ্ছে স্ট্রাকচারটা নিজস্ব কোডে করা, সো সেই ক্ষেত্রে আমরা যে কোনো ডিমান্ড অফ মার্কেটে কিংবা ডিমান্ড অফ কাস্টমারের ক্ষেত্রে আমরা এটা ইজিলি আমরা কাস্টমাইজ করতে পারবো। এছাড়া আমাদের স্পেশাল 6 মেম্বার আছে যারা বেসিক্যালি নিজস্বভাবে আমরা একটা সেন্সর ডেভেলপমেন্ট করেছি। আমরা আর একটা কাজ করছি আইওটি একটা গেটওয়ে তৈরি করার, আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপমেন্ট করেছি C++ ল্যাঙ্গুয়েজে। আমাদের যে কোনো ডিভাইসের সাথে আমরা ওয়াইফাই ওয়্যারলেস কমিউনিকেশন দ্বারা আমরা ইন্টিগ্রেট করতে পারি। ক্রিয়েট এ ব্র্যান্ড মেড বাই বাংলাদেশ আইওটি মাদারবোর্ড, যেটা আমরা আসলে নাম দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান BSMR। আর আপনার রেভিনিউ মডেলটা কি হবে? আমাদের রেভিনিউ মডেলটা হচ্ছে আমরা B2B এবং B2G এর মাধ্যমে আসলে রেভিনিউ মডেলটা আমরা ডিটেকশন করছি। আপনার প্রোডাকশন রেটটা ডিটেক্ট করছেন কিভাবে? আসলে আমাদের এই মেশিন সেন্সরটা, সেন্সর যে ডিভাইসটা, সেই ডিভাইসটা মেশিনের লোডটা ডিটেক্ট করে। যখন সুইং মেশিনটা স্টার্ট হয় তখন তার যে লোড কারেন্টটা বেড়ে যায়, সেই কারেন্টটাকে আমরা ডিটেক্ট করি। তো সুইং এর টাইমটাকে ডিটেক্ট করে, সুইং কতক্ষণ মেশিনটা রান হলো, একটা সুইং একটা প্রোডাক্ট সুইং করতে হয়তো 15 সেকেন্ড বা 20 সেকেন্ড লাগে। তো আসলে সেই একটা প্রোডাক্ট যদি 15 সেকেন্ডস লাগে, তো সারাদিনে সে কতক্ষণ রান করলো সেটার উপর বেস করে কিন্তু আমরা বলতে পারি যে এতটুকু ফ্যাব্রিক সে সুইং করেছে। সুইং টাইমটা কি প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে না? জি অবশ্যই, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। এবং সেটা কে ডিটেক্ট করবে কিভাবে? জি ওটা আসলে ডিপেন্ড করতেছে, যখন প্রোডাক্টটা যখন একটা গেম ছোট প্রোডাক্ট হচ্ছে তখন সেটা সুইং টাইম কম লাগতেছে, বড় প্রোডাক্ট সুইং টাইম বেশি বেশি লাগতেছে। তো এটা আসলে টাইমটা আমরা তুলে নিয়ে আসতেছি, বাকিটা সফটওয়্যার দিয়ে আমরা ম্যানেজ করে ডিসপ্লে করতে পারি, যাতে করে বুঝতে পারে যে আসলে কতটুকু হওয়ার কথা ছিল কতটুকু হয়েছে। What is the business case for our garment owner যদি আপনাদের সঙ্গে ডিপ্লয় করে? আমি স্যারের সাথে যতটুকু কথা বলেছি 5-10% এখন পর্যন্ত ইনক্রিজ করেছে, ফুললি ইমপ্লিমেন্টেড হয়নি বিধায়। সো আমরা এক্সপেক্ট করছি যে 30-35% এক্সটেনশন করবে প্রোডাকশনটা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যখন নির্ভয় বুক শতান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। এই মঞ্চে এত এত স্টার্টআপ, ভাবছেন আপনি কেন এদের মধ্যে নেই? মন খারাপের কিচ্ছু নেই, কারণ আপনার যদি কোনো ইনোভেশন বা কোনো উদ্ভাবন থাকে তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন আইডিয়া প্রকল্পে। প্রিসিড স্টেজে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। ভিউয়ার্স, চলছে স্টার্টআপদের স্বপ্ন পূরণের জয়যাত্রা, সেই যাত্রাপথে আপনাকে আমাদের চাই, সাথেই থাকুন। ফিরছি একটি বিরতির পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন বিগ 2021 অর্গানাইজড বাই ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, সংক্ষেপে আইডিয়া প্রকল্প। আমাদের বাংলাদেশিদের মধ্যে যারা কাজের উদ্দেশ্যে বা বসবাসের উদ্দেশ্যে বাইরে থাকেন তাদেরকে আমরা বলি NRB, নন রেসিডেন্ট বাংলাদেশি। ভাষাজনিত তাদের যে সমস্যা হয় সেই সমস্যার সমাধান নিয়ে আসছে আমাদের পরবর্তী স্টার্টআপ প্রবাসী। তারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছে।
প্রবাসে কাজের সুবিধার জন্য স্থানীয় বিদেশি ভাষাটা বাংলাদেশি প্রবাসীদের সহজে শেখার ব্যবস্থা করতে চায় প্রবাসী অ্যাপ। ধারণাটা নিয়ে তারা 2019 সালে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জে যান এবং সেখানে জয়ী হয়ে $5,000 সিট ফান্ড অর্জন করেন। আব্দুল মুহমিন বিন ফারুক ও মালিহা ইয়াসমিন এখন তাদের অ্যাপ গড়ার কাজে ব্যস্ত। অনলাইনে প্রেজেন্টেশন দিচ্ছেন ASM কামরুল ইসলাম। লাবিব নামের একজন প্রবাসী শ্রমিক যখন সৌদি আরবে কাজ করতে যায় তখন সে প্রচন্ড একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে পড়ে। কারণ লাবিব যখন প্রথমবারের মতো সৌদি আরবে যায় সে আসলে সৌদি আরবের ভাষাটা প্রপারলি জানত না, অর্থাৎ আরবি ভাষায় সে প্রপারলি কমিউনিকেট করতে পারতো না। এর ফলে যে সমস্যাটা হয় সে বিদেশে যাওয়ার পর তার সেখানকার যেই তার সহকর্মীরা আছে বা সে যাদের থেকে অর্ডার নিত তাদের সাথে সে প্রপারলি কমিউনিকেট করতে ব্যর্থ হয়। কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা বিদেশে যান তারা একটা ভালনারেবল সিচুয়েশনে পড়ে। এই কমিউনিকেশন গ্যাপের সলিউশন হিসেবে আমরা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ প্রোভাইড করব যেটার নাম হবে প্রভাষী। স্পেশাল তিনটা প্যাকেজ অফার করব। নাম্বার ওয়ান, যারা একান্তই ভাষা জানে না তারা স্ক্যান করে ভাষার অর্থ জানতে পারবেন। নাম্বার টু, তারা চাইলে বিভিন্ন শব্দের অর্থ জানতে পারবেন। এবং থার্ড লেভেলে, প্রফেশনাল লেভেলে, তারা ছোট ছোট কিছু কনভারসেশন প্যাক শিখতে পারবে। সেটা কিরকম আমরা একটু দেখি যদি অ্যাপের লেআউটটা। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে তারা বিভিন্ন আইকন দেখে এবং সেই শব্দটি আমরা যে একটা ভলিউম আইকন দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটার মাধ্যমে শুনে তারা রাইট এবং রং ডিটেক্ট করতে পারবে। এবং আমরা তাদেরকে এভাবে হচ্ছে একটা গেমিং অ্যাপের মতো তাদেরকে শিখতে সহায়তা করবো যে এই পার্টিকুলার শব্দগুলোর অর্থগুলো কি। এবং যারা একান্তই ভাষা জানেন না তারাও চলে আমাদের অ্যাপের মাধ্যমে খুব সহজে ইনিশিয়াল লেভেলে বিভিন্ন আরবি বা মালয় বা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের উপর তাদের ক্যামেরাটা সেট করলে সেটার বাংলা ট্রান্সলেশন দেখতে পাবেন। এবং বর্তমানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর বাজারে থাকা সত্ত্বেও আমরা এক্সক্লুসিভ, কারণ হচ্ছে আমাদের এই অ্যাপটা সম্পূর্ণভাবে বাংলা ভাষায় রচিত এবং স্পেসিফিকলি মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য। তারা যে যে ভাষাটা শিখতে চায় সেগুলোর জন্য আমরা বিশেষ করে এটা তাদের জন্য ব্যবহারের জন্য অনেক সহজ হবে। এবং আমাদের রেভিনিউ স্ট্রিম, মেইন রেভিনিউ স্ট্রিম হবে গুগল অ্যাডসেন্স। এর বাইরেও আমরা বিভিন্ন ধরনের প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে রেভিনিউর প্ল্যান রেখেছি। থ্যাংক ইউ স্যার। যে আপনাদের এই অ্যাপের মধ্যে এই গুগল ট্রান্সলেট এবং ডুওলিঙ্গোর পাশাপাশি আপনাদের নিজস্ব ভ্যালু অ্যাডটা কি? গুগল ট্রান্সলেটর বা ডুওলিঙ্গোর সাথে কম্পারেটিভলি আমরা যে জিনিসটা অফার করছি যে তারা খুব স্পেসিফিক কিছু কাস্টমারদের জন্য কাজ করে না, তাদেরটা সবার জন্য ইকুয়াল অ্যাপ্লিকেবল। কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুগল ডুওলিঙ্গো হচ্ছে আমাকে ভাষা শেখায়, ট্রান্সলেশন হচ্ছে আমাকে অর্থগুলো স্ক্যান করতে শেখায়। আমরা মনে করি প্রবাসীদের জন্য এই ধরনের একাধিক অ্যাপে অ্যাক্সেস করা যেটা সম্পূর্ণ ইংলিশ ভাষায় তৈরি করা ইজ প্রিটি টাফ ফর দেম। তো আমরা তাদের যে ইউজটা সহজ করার জন্য এবং তাদেরকে যেটা আমরা অ্যাট্রাক্ট করতে পারি সেজন্য আমরা একদম ফিক্সড টার্গেট মার্কেট বেস হচ্ছে অ্যাপটা প্রোভাইড করতে চাচ্ছি, যাতে তাদের জন্য এটা ব্যবহার করা অনেক বেশি প্রয়োজন। সেটার কন্টেন্ট কি আপনাদের নিজস্ব? ইয়েস স্যার, আমরা যেই ডেটাগুলো ইনপুট দিচ্ছি ভিতরে, অর্থাৎ যে কনভারসেশন প্যাকগুলো এবং শব্দগুলো শিখাচ্ছি, আমরা হচ্ছে অলরেডি 1000 শব্দের একটা ওয়ার্ড ব্যাংক তৈরি করেছি। এবং যেই ওয়ার্ডগুলো তারা ইনিশিয়ালি বিদেশে গেলে খুব দ্রুত ভাষা শেখার জন্য যেই ওয়ার্ডগুলো শেখা দরকার, পাসপোর্ট কিভাবে, অলরেডি আপনারা বাজারে ছেড়েছেন? MVP রেডি, আমরা এখন পর্যন্ত শুধু লঞ্চ করিনি, লঞ্চ করাটা বাকি আছে। কতদিন ধরে কাজ করছেন এটার উপরে? 2020 আমরা অ্যাপ ডেভেলপমেন্টের বেসিক কাজটা করি এবং সেপ্টেম্বরের দিকে আমাদের অ্যাপের ইনভেন্টরি হয়, 2020 সেপ্টেম্বর। রেভিনিউ মডেলটা কি? থ্যাংক ইউ ম্যাম ফর দ্য কোয়েশ্চেন। আমরা ইনিশিয়ালি যেহেতু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করছি, সুতরাং অ্যাডসেন্স থেকে আমরা ইনিশিয়াল রেভিনিউটা জেনারেট করার প্ল্যান আমাদের গুগল অ্যাডসেন্স থেকে। এবং ইনিশিয়ালি সেটার পরবর্তীতে আমরা বিশেষ করি যখন আমরা উইল কোয়াইট এক্সপ্যান্ড, তখন আমরা কিছু প্রিমিয়াম অ্যাপ অফার করবো, যে প্রিমিয়াম অ্যাপটা আনলক করতে পারলে যারা এই অ্যাপটি ইউজ করবেন ওরা হচ্ছে অ্যাড ফ্রি অ্যাপ ইউজ করতে পারবেন, ইজ দ্য নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে তারা কিছু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে পারবেন, যেমন তারা আসলে আরবি ভাষা বা মালয় ভাষা শেখার পর আমরা কিছু স্মল অ্যামাউন্ট তাদেরকে চার্জ করবো এই টেস্টগুলো দেওয়ার জন্য। এবং এর পাশাপাশি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স, অনলাইন মডিউল তাদেরকে অফার করবো, যে কিছু ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স আলাদাভাবে থাকবে, কেউ যদি ইন্টারেস্টেড হয় সেই জিনিসগুলোতে চাইলে ওরা এনরোল হতে পারবে আর কি। সো ওই জায়গাগুলো থেকে আমরা ইনিশিয়ালি রেভিনিউ জেনারেট করার প্ল্যান করছি। No further questions. Thank you. Thank you, sir. Thank you, juries. আজকের পর্বের শেষ স্টার্টআপ ইকোকারেন্সি। চলুন তাদেরকে মঞ্চে ডেকে নেই। আমাদের নিত্যদিনের ব্যবহারের সঙ্গী থাকা প্লাস্টিক সামগ্রীগুলো হচ্ছে অপচনশীল বর্জ্য। লাখ লাখ বছরেও এগুলোর কোনো পরিবর্তন হবে না, তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবহৃত ফেলে দেওয়া প্লাস্টিককে সংগ্রহ ও রিসাইকেল করে এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে চায় ইকোকারেন্সি। CEO রেজওয়ানুল ইসলাম রদ্দুর বিস্তারিত জানাতে আসছেন তিনি বিগ 2021 এর আইডিয়া জোনে। সঙ্গে আছেন আইটি কর্মকর্তা রোনাল্ড সরকার। We are developing an app to make plastic recycling simple, rewarding, effective and profitable.
Bangladesh generates 3,000 tons of plastic waste every day, with 31% plastic waste never recycled. In our country, we already have people working towards solutions, but somehow these solutions are not proving to be 100% effective. Why? We have this communication gap between the recyclers, the consumers, and the businesses. We have people with awareness, but they do not know how exactly they can be a part of the solution. Then we have people who feel plastic waste do not hold any value, so they would just throw it away anywhere. But we need to involve everyone for any solution to be 100% effective. How do we do that? EcoCurrency will be connecting everyone with the plastic recycling process with an app. We are going to add value to the plastic waste by rewarding digital currency points in exchange for plastic waste. People can use these points as discounts with our partner brands for online shopping, offline shopping, with ride-sharing app, with food delivery app, even to pay utility bills. The users can request a pickup of their plastic waste from the app or find the locations of the nearest collection points for a drop-off. How are we going to generate revenue? Plastic recycling industry contributes around 2 billion BDT to the Bangladesh GDP. We are going to focus on manufacturing recycled PET resin, as there is a ready market to grab. Bangladesh spends 225 million USD on the import of more than 140,000 tons of PET resin. BPCL supplies only about 10,500 tons, saving Bangladesh 10 million on import cost. With time, by increasing our manufacturing capacity, we're going to fill this vacuum. Recycled PET resin is also 20% cheaper than the imported ones, and it will save the companies 3 months of import processing time. We are requesting 50 lakh BDT investment for setting up a recycling plant and for our operations. Thank you, sir. Thank you, ma'am. But how are you going to collect it from that individual? আমরা এটা কালেক্ট করব হচ্ছে আমাদের যখন তারা অ্যাপের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাবে যে আমার কাছে প্লাস্টিক ওয়েস্ট আছে আমরা তাদের কাছে ডাইরেক্টলি কালেক্ট করব এবং কালেক্ট করার বদলে আমরা তাদেরকে প্রতি কেজি রিসাইকেলিং এর একটা মানে একটা প্লাস্টিক কালেক্ট করার বদলে তাদেরকে একটা কারেন্সি পয়েন্টস দেব তারা সেটা আমাদের পার্টনার ব্র্যান্ডদের সাথে একটা ডিসকাউন্ট হিসেবে ইউজ করতে পারবে এবং এটা আমরা দিতে পারবো এইজন্য যে হাউ আর ইউ গোইং টু ফিজিক্যালি কালেক্ট দ্যাট ফ্রম দ্যাট ফিজিক্যালি কালেক্ট হচ্ছে আমাদের টিম থাকবে আমরা টিম দিয়ে জিনিসটা কালেক্ট করব কারণ হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট নরমালি দেখা যাচ্ছে স্কেভেঞ্জার্স যারা কালেক্ট করতেছে তারা কালেক্ট করার পরও সেটা হচ্ছে 20 থেকে 25 টাকায় বিক্রি করছে তা আমরা যদি তাদেরকে 1 কেজির বদলে 10 টাকা ওয়ার্থ একটা পয়েন্টস দেই আর আমাদের 15 টাকা ধরে রেখে কালেকশনের পিছে খরচ হবে আমাদের তারপরও সেটা আমাদের ভায়াবল থাকছে আর কি ওকে তার আপনারা কি ডিপ্লয় করেছেন সিস্টেমটা আমরা এখনো প্রোটোটাইপে আছি আমাদের কিছু গ্লিচ আছে আমরা আরো চেষ্টা করছি যে ইউএসএসডি কোডটা মানে ইউজ করতে কারণ অনেকের হয়তো স্মার্টফোন থাকবে না তা আমাদের এই জায়গায় কিছু আর কি এখনো গ্লিচ আছে যেটা আমরা অবশ্যই এক মাসের মধ্যে ঠিক করে ফেলব ওকে বিজনেস প্রজেকশন মডেলটা আছে রেভিনিউ মডেল রেভিনিউ মডেল ম্যাডাম আমাদের হচ্ছে যে আমাদের ফোকাসটা এই 2 বছর অ্যাপের দিকেই থাকবে কারণ হচ্ছে না হলে আলটিমেটলি একটা লং টার্ম কোনো সলিউশন আসবে না কারণ 31% যদি প্লাস্টিক ওয়েস্ট রিসাইকেল না হইতে থাকে এটা আমাদের চারপাশে বাড়তেই থাকে আপনাদের হিউম্যান রিসোর্স কতটুকু লাগবে এটার কোনো আপনাদের আমরা 10 জনের টিম ধরে প্রথমে আমরা হচ্ছে যে আমরা মোহাম্মদপুর মিরপুর কয়েকটা জোন টার্গেট করব যে আমরা বেটা অবস্থায় যে আমরা আগে এই জোনটা কতটুকু কভার করতে পারি তার উপর বেস করে আমরা হচ্ছে যে ফার্দার আরো প্ল্যানটা ইমপ্লিমেন্ট করব এই টায়ার স্টোরি করা শেয়ার তৈরি করা এই কাজগুলোকে আপনারা নিজেরা করার প্ল্যান করছেন না কোনো এস্টাবলিশড অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপে যাওয়ার প্ল্যান করছেন স্যার প্রথমে স্যার আমরা নিজেই আর এন ডি ট্রাই করব কারণ স্যার আমাদের হচ্ছে যে আলটিমেটলি আমরা যদি আমাদের এখানে হচ্ছে এখন দেখা যায় ইউএন এর অনেকগুলো প্রজেক্ট এখন ট্রেনিং দিচ্ছে এই টায়ার তৈরি করার প্লাস হচ্ছে কিভাবে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করা যায় কিন্তু আমরা এটা থেকে ধরছি না যে আমাদের বেশি রেভিনিউ ওখান থেকে আসবে কিন্তু এগুলো আমাদের এই জন্য রাখতে হবে কারণ হচ্ছে যে পেট বোতল থেকে হয়তো খালি পেট রেজিন তৈরি হবে কিন্তু আমাদের তো আরও দেখা যাবে এইচডিপি থাকবে এলডিপি থাকবে এগুলো দিয়ে আমরা এইসব প্রোডাক্টে যাব আপনি যদি এই ম্যানুফ্যাকচারিং কাজগুলো নিজেরা করতে যান সেখানেও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট লাগবে এই অ্যাপ তৈরি কিন্তু শেষ না দ্যাটস এ লং ওয়ে টু গো যদি না পার্টনারশিপ করেন আর আপনি যে প্রজেকশন দেখাচ্ছেন যে 22 মেট্রিক টন যদি প্লাস্টিক পার মান্থ কালেক্ট করতে পারেন দ্যাটস হেলার অফ প্লাস্টিক 22 মেট্রিক টন তাহলে আপনার ফার্স্ট ইয়ারে আসবে রাফলি $200,000 এবং সেটা কোন ভার্টিক্যাল থেকে আপনি যে চারটা ভার্টিক্যাল দেখালেন কোন ভার্টিক্যাল শুধু পেট রেজিন থেকে আসা সম্ভব স্যার যদি আমরা মানে পেট বোতলগুলো কালেক্ট করতে পারি অলরাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ যখন নির্ভয় বুক শতান ঘুরে দাঁড়াও যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও ভিউয়ার্স এতক্ষণ দেখলেন 5-5টি ব্রিলিয়ান্ট আইডিয়া রেজাল্ট কি হবে ভাবছেন আমরা ভাবছি
রেজাল্ট দিব বিরতির পর, সাথেই থাকুন। অবশেষে সাঙ্গ হচ্ছে খেলা, যে 65টি স্টার্টআপকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম বিগ 2021 এর এই মঞ্চ, আজ এই পর্বের মধ্যে দিয়ে সেই যাত্রা পূর্ণতা পাচ্ছে। আজকে আপনারা দেখেছেন 5টি ব্রিলিয়ান্ট আইডিয়া, এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই আরও দুটো ব্রিলিয়ান্ট আইডিয়া, কিন্তু স্ক্রিনে। Hi, my name is Carlos Vargas and I am the CEO and founder of Inspired, and we are on a mission to become the platform that supports the next bestseller in the world. Inspired is a digital storytelling platform for emerging writers, creators and readers, where you can create and write new interactive fiction. You can publish your stories, your book series, your novels, your short tales way faster. You can engage and get direct feedback from your audience and validate the idea of your story or your book using metrics. Moreover, you can sell your stories as you like, be it on a one-off payment, a subscription base just like Patreon, making a pre-sale, or having your own crowdfunding campaign. But the real beauty of Inspired is its connected community of writers and readers of more than 500,000 users and writers around the globe. And we are still growing at 30% rate every single month. In the founding team, it's me, Gallo. I'm originally from Ecuador, but based in Luxembourg, just like the headquarters of Inspired. We also have Ricardo as the leader of the engineering in mobile and web, and Jacqueline as the content lead and head of community. With the help of the Bangabandhu grant, we expect to develop and expand Inspired further in Southeast Asia and beyond, which we believe is very important and a strategic decision and plan to keep growing Inspired around the globe. We are very excited to be part of the Bangabandhu Innovation Platform, and we invite you all and the rest of the startups to participate in the coming and exciting Gala 2021 event, which is coming very soon. Thank you very much, and hopefully see you all soon as well. Thanks. Assalamu alaikum. Amar naam Fahimuddin Shubho. Ami Garbage Man er founder ebong CEO. Bangladeshe shohorgulote pray 30,000 tons ময়লা উৎপন্ন হয় প্রতিদিন, যার মধ্যে 70% পচনশীল ময়লা যেগুলো ল্যান্ডফিলে গিয়ে পড়ে, এবং 30% ময়লার মধ্যে 10% হচ্ছে প্লাস্টিক, যার মধ্যে কেবল 6% রিসাইক্লিং হয়, বাকিগুলো আমাদের চারপাশে পড়ে থাকে। এবং এই প্লাস্টিকগুলো পচতে প্রায় 1,000 বছর সময় লাগে। আমরা গার্বেজম্যান ময়লাকে সম্পদে কনভার্ট করি। আমরা 4টা ভার্টিকালে কাজ করি। প্রথমটি হচ্ছে সাবস্ক্রিপশন বেসড কালেকশন সার্ভিস, যেটি আমরা প্রোভাইড করি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে, যেমন অফিস, রেস্টুরেন্ট, কারখানা ইত্যাদি ইত্যাদি, এবং তাদের কাছ থেকে আমরা প্রত্যেক দিন ময়লা সংগ্রহ করি। তাদের সংগ্রহিত ময়লাগুলোকে আমরা বিভিন্ন উপায়ে রিসাইক্লিং করে থাকি। আমরা এখন পর্যন্ত প্রায় 50 টন ময়লাকে সম্পদে কনভার্ট করেছি। আমরা 400 জন ওয়েস্ট কালেক্টরের সাথে কাজ করেছি, এবং 40 জন ভাঙ্গারিওয়ালাদেরকে এখনও সাপোর্ট করে যাচ্ছি। আমরা আপনাদেরকে পাশে নিয়ে এই ময়লা সমস্যাটাকে সমাধান করতে চাই। আমরা বিগে পার্টিসিপেট করতে পেরে অত্যন্ত আনন্দিত। আপনাদেরকে ধন্যবাদ। কেমন লাগলো এই দুটি স্টার্টআপকে, একটি দেশি এবং একটি বিদেশি স্টার্টআপ? আপনারা জানেন আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত 10টি পোর্টফোলিও স্টার্টআপ, এবং এই বিগ 2021 এ যারা আবেদন করেছিল সেই সকল বিদেশি স্টার্টআপের মধ্যে থেকে 10টি স্টার্টআপকে সরাসরি গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে আপনারা দেখে নিলেন এই দুটি স্টার্টআপকে। এবার রেজাল্টের পালা। আমাদের আজকের পর্ব বিগ 2021 এর শেষ পর্ব। কাদের হাতে উঠছে গ্র্যান্ড ফিনালের টিকিট? প্রবাসী এবং ইকো কারেন্সি, তাদেরকে আমি অনুরোধ করব আমার পাশে এসে দাঁড়াবার জন্য।
প্রবাসী অনলাইনে যুক্ত আছে গ্র্যান্ড ফিনালেতে প্রবাসী একটু অপেক্ষা করতে হবে এবার ডেকে নিচ্ছি বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশনকে আমার পাশে এসে দাঁড়াবার জন্য প্রবাসী আপনি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন গ্র্যান্ড ফিনালেতে এবারের মতো আপনারা যেতে পারছেন না আমার সঙ্গে তারপরেও রয়েছে ইকো কারেন্সি এবং বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশন তাদের দুজনের জন্যই একটি খবর রয়েছে আর তা হলো তাদেরকে আমি অনুরোধ করছি পেছনের সারিতে গিয়ে আবার দাঁড়াবার জন্য রোবোল্যাব এবং আইওটি বেস সুইং মেশিন মনিটরিং সিস্টেম আমার পাশে এসে দাঁড়াবেন কে যাচ্ছে না কেউ সামনের সারিতে আসছে কেউ পিছের সারিতে আসছে এরই মধ্যে আমরা এতটুকু জানি যে প্রবাসী যাচ্ছে না রোবোল্যাব নার্ভাস যদিও তারা আমাদের কুলিং জোনে ছিলেন তারপরে কিছুটা নার্ভাসনেস কাজ করছে আইওটি নিয়ে আপনার আইডিয়াটা চমৎকার তবে এবারের মতো গ্র্যান্ড ফিনালেতে আপনাদের যাওয়া হচ্ছে না পিছের সারিতে গিয়ে অপেক্ষা করুন অপেক্ষায় রয়েছে ইকো কারেন্সি এবং বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশন এবং আমার পাশে দাঁড়ানো রোবোল্যাব গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে এই তিনটি স্টার্টআপের মধ্যে থেকে রোবোল্যাব না তাদের আর কেউ সঙ্গী হচ্ছে না এই পর্ব থেকে শুধুমাত্র একটি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে শেষ করতে চাই এটুকু বলে যে ডিজিটাল বাংলাদেশে স্টার্টআপদের জন্য রয়েছে সত্যিকারের সম্ভাবনা সরকার দিচ্ছে অনুদান অনুপ্রেরণা এবং উৎসাহ ভয় কি বন্ধু দুর্বার গতিতে এগিয়ে চলো সামনে সুবর্ণ আগামী তোমার হাতেই তৈরি হবে নতুন সম্ভাবনা নতুন স্টার্টআপ সো আর ইউ রেডি টু মেক ইট বিগ বিগ 2021 এর এই মঞ্চের 13টি পর্ব থেকে আমরা পেয়ে গেছি 26টি স্টার্টআপ তাদের সঙ্গে যুক্ত হচ্ছে আইডিয়া প্রকল্পভুক্ত আরও 10টি পোর্টফোলিও স্টার্টআপ এবং এই প্রতিযোগিতায় আবেদন করা বিদেশি স্টার্টআপগুলোর মধ্য থেকে আরও 10টি সর্বমোট কত হলো 46টি তার মানে 46টি স্টার্টআপ থাকছে গ্র্যান্ড ফিনালেতে যেখানে সেরাদের সেরা পাচ্ছে $1,00,000 ইউএস ডলার পাশাপাশি প্রত্যেকের জন্য রয়েছে $1,000,000 অনুদান ভিউয়ার্স আজকের মতো শেষ করছি এই পর্ব আমি জুনায়েদ রব্বানি দেখা হবে আপনাদের সঙ্গে সেই গ্র্যান্ড ফিনালেতে সেই পর্যন্ত ভালো থাকুন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট এই তো মুজি বাংলা জুড়ে সবার মাঝে দিল্লির মানুষের মুক্ত করে সবাই কাঁপছে এ আছে আসবেছে কোটি বাঙালি হয়ে প্রেরণা চোখে এক্সপ্রেশন করার মতো ভাষা নেই পিচ দেওয়ার পরও বুঝতে পারিনি যে আমরা জিতবো বা পরের রাউন্ডে যেতে পারবো বাট ইটস আ হিউজ ফিলিং তিন বছর ধরে একটা আইডিয়ার পিছনে পরিশ্রম করার পরে আমরা একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি থ্যাংকস টু অল যদিও প্রত্যাশা ছিল ভালো কিছু করার কিন্তু আমাদের এই হারার অভিজ্ঞতা থেকে আমার বিশ্বাস সামনে আমাদের জেতার আরও সুযোগ আসবে এবং এই অভিজ্ঞতায় আমাদেরকে সেই
জিতের দরজার দিকে আমাদের পৌঁছে। আশা ছিল ভালো করার চেষ্টা করেছি। সবচেয়ে স্পেশাল থ্যাঙ্কস বিগ এবং আইডিয়া প্রজেক্টকে, আমাদেরকে এই পর্যন্ত ধন্যবাদ বিগ টিমকে। আসলে 7000 টিম থেকে 65 টিমে আসাটা আসলে আমাদের জন্য খুব গর্বের বিষয় ছিল, কিন্তু এখন ফাইনাল রাউন্ডে আসলে আমরা যে সিলেক্টেড হই নাই, এর জন্য আসলে আমি দুঃখ প্রকাশ কখনোই করবো না। তা হচ্ছে হারার মধ্যেই জয়,